আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ বন্ধুরা আমি সাইফুর রহমান আজিম বলছি ফ্রম সাইফুর রহমান আজিম ব্লগস আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন সো আজকে আসলে ব্লগের চ্যানেলে কোনো ব্লগ নিয়ে আসলাম না আপনারা অনেক দিন যাবতীয় একটা বিষয়ে অনেক বেশি আমাকে রিকোয়েস্ট করছিলেন আমার কক্সেস বাজারের বিভিন্ন ব্লগগুলো থেকে বা ভিডিওগুলো থেকে বা ভিডিওসগুলো থেকে যে ভাইয়া কক্সেস বাজার সম্পর্কে আমরা এই বিষয়গুলো একটু জানতে চাই তারপর প্রচণ্ড কমেন্ট করছিলেন আর সেজন্য আমি ভাবলাম যে সেই কমেন্টের পরিপ্রেক্ষিতে আপনাদের জন্য কক্সেস বাজারের ট্রাভেল প্ল্যান বা কক্সেস বাজারের ট্যুর প্ল্যান নিয়ে একটা সিরিজ ভিডিও তৈরি করা যাক যেখানে আমি কক্সেস বাজারে আমি যে ট্যুর করেছি সেই ট্যুরের পাশাপাশি আমার ট্যুর এক্সপিরিয়েন্স সহ আপনাদের সাথে আপনাদের ট্যুরের প্ল্যানগুলো শেয়ার করা যাবে এবং আপনারা সেখান থেকে অনেক তথ্য পাবেন অনেক ইনফরমেশন পাবেন যারা জীবনে প্রথম যাচ্ছেন বা যারা দীর্ঘ লকডাউনের পরে যাচ্ছেন তাদের জন্য বিভিন্ন এক্সপেরিয়েন্স থাকবে তো সেই বিষয়গুলোই আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করবো দিস ইজ নট এ ভ্লগ বাট আপনারা যারা ব্লগ দেখেন তারা অবশ্যই দেখবেন কারণ হচ্ছে এখান থেকে আপনারা অনেক তথ্য পাবেন ঠিক আছে কারণ আমি আজকের ভিডিওতে যে বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব। সেগুলো হচ্ছে যে কক্সাস বাজারে যদি আপনি ট্যুর করতে যান তাহলে সেক্ষেত্রে আপনার যে সময়টা বেছে নেওয়া উচিত সেটা কোনটা তারপরে হচ্ছে হোটেল বুকিংয়ের বিষয় বা যেখানে আপনি থাকবেন সেই অ্যাকোমোডেশনের ব্যাপারটা তারপরে হচ্ছে আপনি যে যাতায়াত করবেন ইয়ারে হোক বাসে হোক বা ট্রেনে হোক কখন বা কীভাবে আপনি টিকিট কাটবেন বা কী করবেন না করবেন এ বিষয়গুলো এরপরে হচ্ছে আপনার রিটার্ন আসার ক্ষেত্রে আপনি কি চয়েস করবেন বা কি চয়েস করা উচিত না এবং ফুডের ব্যাপারে আজকের এই প্রথম ভিডিওতে সিরিজের ফার্স্ট ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করব। আজকের ভিডিওটি স্পন্সর করেছে এনিমেটেড রিমাইন্ডার যারা ইসলামিক বা ইসলামিক শিক্ষণীয় ভিডিও এবং জীবনমুখী ভিডিও দেখতে পছন্দ করেন তাদের জন্য রেকমেন্ডেড থাকলেও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওনাকে সাপোর্ট করুন চ্যানেল লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন তো প্রথমেই যেটা চলে আসে সেটা হচ্ছে যে আপনি যে কখন ট্যুর করবেন মানে ট্যুর আপনার জন্য কখন করাটা উচিত ঠিক আছে এটা হচ্ছে নাম্বার ওয়ান আর আশেপাশে যে নয়েজ শুনতে পাচ্ছেন সেটার জন্য আমি খুবই দুঃখিত কারণ এমন একটা জায়গাতে আমি এখন থাকি সেখানে প্রচুর পরিমাণে নয়েজ থাকে ঠিক আছে তো ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে আমি বাসা চেঞ্জ করবো চেঞ্জ করে আপনাদের জন্য চেষ্টা করবো আর একটু ভালো মানের কন্টেন্ট তৈরি করার তো যাই হোক প্রথম সময়টা চলে আসে যে আপনি যে যে সময় ট্যুর করতে চাচ্ছেন এই সময়টাকে বেছে নেয়া আপনাকে সঠিক একটা সময় বেছে নিতে হবে যে আমি কখন বাজারে ট্যুর করব। কারণ আপনারা সবাই জানেন কক্সবাজার একটা সমুদ্র সৈকত এলাকা এবং সেখানে কখনো রাশ থাকে কখনো হালকা থাকে কখনও জিনিসপত্রের দাম বেশি থাকে কখনো কম থাকে কোন ওয়েদারে মজা বেশি হয় কোন ওয়েদারে মজা কম হয় এই বিষয়গুলো কিন্তু সবার মাথায় ঘোরপাক খায় তো সেই জন্য আমি আপনাদেরকে দুইটা সময় সবচেয়ে বেশি সাজেশন করব। এবং এই দুইটা সময়কে আবার দুইটা ভাগে বিভক্ত করব নাম্বার ওয়ান ট্রাভেল ফ্রেন্ডলি একটা টাইম আর নাম্বার টু হচ্ছে ফর বাজেট ট্রাভেলার্স নাম্বার ওয়ান হচ্ছে ট্রাভেল ফ্রেন্ডলি টাইম কোনটা আসলে যে আপনি যখন শীত পড়তে যাচ্ছে শীত এখনো পড়ে যায়নি শীতের আগ মুহূর্তটা ঠিক আছে সেই সময়টাতে আপনি যেতে পারেন যেমন এখন প্রায় শীত পড়েই গিয়েছে আপনি যদি এর আগে এটা হচ্ছে সম্ভবত নভেম্বর মাস নভেম্বর মাস তো নভেম্বর মাসের আগে আপনি আগস্ট বা সেপ্টেম্বর এই টাইমটাতে যদি যান এই টাইমটা একটা ট্রাভেল ফ্রেন্ডলি টাইম ফর কক্সেস বাজার তারপরে হচ্ছে শীত আবার যখন একদম শেষ হয়ে যাবে গরম আসে আসে একটা ভাব ভাইভ থাকবে ওই সময়টা ঠিক আছে একদম শীতে যাওয়াটা উচিত না আবার একদম গরমে গেলেও আপনি প্রচণ্ড কষ্ট পাবেন গরমে তো এই সময়গুলোকে আপনি চয়েস করে আপনার সময়টা সেট করবেন আর যারা বাজেট ট্রাভেলার মানে যাদের হচ্ছে বাজেটে প্রবলেম আছে বা কম টাকায় বাজেটে বা কম টাকার মধ্যে ট্রাভেল করতে ইচ্ছুক তাদের জন্য আমি বলবো যে তারা কিন্তু ভুলেও এই টাইমগুলোকে পিক করবেন না কারণ এই টাইমে কিন্তু প্রচুর পরিমাণে রাশ থাকে সমুদ্র সৈকতে যার কারণে আপনার হোটেলের টাকা বেশি লাগবে আপনার খাবার দাবারের খরচ অনেক বেশি লাগবে আপনার যাতায়াত খরচও বেশি লাগতে পারে ইভেন আপনি যতগুলো খরচই করবেন না কেন আপনি যদি বাজেট ট্রাভেলার হয়ে থাকেন তাহলে এই পিক আওয়ারগুলোতে বা পিক টাইমগুলোতে রাশ টাইমগুলোতে কিন্তু আপনার খরচ বেশি হবে ঠিক আছে সো আপনি যদি ট্রাভেলের ট্যুর প্ল্যান করতে চান কক্সেস বাজার তাহলে বাজেট ট্রাভেলার না হলে আপনি এই দুইটা সময় বেছে নেবেন আর যদি বাজেট ট্রাভেলার হন তাহলে একদম এর বিপরীত করবেন যখন মানুষ থাকবে না তখন আপনি কম টাকায় হোটেল পেয়ে যাবেন কম টাকায় সব কিছু পেয়ে যাবেন ঠিক আছে বাট কম মানুষ থাকলে অনেক সময় মজা হয় না ব্যাপারটা ভিন্ন তো এবার চলে আসি যে হোটেল বুকিং হোটেল বুকিং আপনি দ্বিতীয় নম্বরে করবেন প্রথমে হচ্ছে টাইম পিকিং করবেন তারপরে হচ্ছে হোটেল বুকিং এটাও নট ফর বাজেট ট্রাভেলার্স ঠিক আছে হোটেল বুকিং তারাই শুরুতে করবেন যাদের বাজেট নিয়ে কোনো সমস্যা নেই বা মিড লেভেলের বাজেট আছে যারা মোটামুটি একটা বাজেট নিয়ে যেতে চাচ্ছেন অনেকদিন পরে বা আপনারা যদি হাজব্যান্ড ওয়াইফ যান বা ফ্যামিলি নিয়ে যান তাহলে সেই ক্ষেত্রে ডেফিনেটলি আপনার উচিত হবে যে আপনি একটা হোটেল বুকিং করে ঢাকা থেকে যাওয়া বা আপনি যেখান থেকে যান চট্টগ্রাম থেকে যান বা খুলনা থেকে যান মানে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যদি যান তাহলে অবশ্যই যদি ফ্যামিলি নিয়ে যান তাহলে একটা হোটেল বুকিং নিয়ে যাওয়াটাই আমার মতে হবে বেটার ঠিক আছে কারণ সেখানে গিয়ে ফ্যামিলি নিয়ে ঘুরে ঘুরে হোটেল খুঁজে বের করাটা একটা খুবই কষ্টসাধ্য ব্যাপার আর যারা বাজেট ট্রাভেলার তাদের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা ভিন্ন বাজেট ট্রাভেলাররা একটু ওখানে গিয়ে খুঁজে তারপরে কম দামে হোটেল নেবেন একটু সি বিচ থেকে একটু দূরে গিয়ে হোটেল নেবেন যেমন আপনার সুগন্ধা বীচ আছে তারপরে লাবনী বীচ আছে ঠিক আছে এগুলো থেকে একটু দূরে গিয়ে একটু ভেতরের দিকে গিয়ে তারপরে হোটেল নেওয়ার চেষ্টা করবেন তাহলে কম টাকায় আপনি পেয়ে যাবেন আর যারা মানে বুকিং নিয়ে কোনো প্রবলেম নেই তাদের ক্ষেত্রে আমি বলবো যে মিনিমাম আপনারা যদি সম্ভব হয় তাহলে পনেরো বিশ দিন আগেই আপনারা হোটেল বুকিং দিয়ে দিবেন কারণ হোটেল বুকিংটা হয়ে গেলে তারপরে আপনি যদি যাওয়া আসা করেন গিয়ারে সেই বিষয়গুলো আসে আর যদি আপনি বাসে যান সেই বিষয়ে কিন্তু আমি বলবো সো এক নম্বরে হচ্ছে আপনার ট্যুরের টাইম প্ল্যানিং করা দুই নম্বরে হচ্ছে আপনার হোটেল বুকিং করা যদি আপনি বাজেট ট্রাভেলার না হয়ে থাকেন সো হোটেল বুকিং করা হয়ে গেলে আপনি তখন বুঝতে পারবেন যে আমার হোটেলে চেক ইন টাইম এবং চেক আউট টাইমটা কখন আর সেই অনুযায়ী আপনি কিন্তু আপনার যে বাজেটের বাকি জার্নি প্ল্যানিং সেটা করতে পারবেন সো এবার যেহেতু চলে আসলাম যে ট্রাভেলের জার্নির বিষয়টা সেটাতে হোটেল বুকিং সম্পর্কে আপনাদেরকে বলে দিয়েছি আর হোটেল বুকিং করার জন্য যে বিষয়টা আপনাদেরকে আমি বলবো হোটেল বুকিং করার জন্য আপনি বাংলাদেশে যতগুলো কক্সবাজারে যত হোটেল আছে সবগুলো হোটেলেরই ওয়েবসাইট পেয়ে যাবেন সেখানে তাদের ফোন নাম্বারে কল করে বুকিং করতে পারবেন আবার অনেক ওয়েবসাইটে বা অনেক হোটেলের ওয়েবসাইটে সরাসরি ওইখান থেকে অনলাইনে বুকিং করা যায় অনলাইনে বুকিং করলে তারা আপনাকে কল করে বাকি ইনফরমেশন নিয়ে নিবে কিছু টাকা হয়তো বা নিতে পারে সেটা খুব ছি না একদমই অল্প নগণ্য টাকা আপনার প্রতি একদিনের হোটেল ভাড়া দিতে হবে এরকম না তবে রাশ যদি থাকে সেক্ষেত্রে বিষয় বিষয়টা ভিন্ন আর বুকিং ডট কম নামে তারপরে হচ্ছে ট্রিপ অ্যাডভাইজার ডট কম নামে এরকম অনেক ওয়েবসাইট আছে ঠিক আছে তো এই ওয়েবসাইটগুলোতেও কিন্তু আপনি অনেক হোটেল বুকিংয়ের তথ্য বা ইনফরমেশন পেয়ে যাবেন হোটেলের ভাড়া সহ যদি আপনারা চান সেখান থেকে দেখেও কিন্তু খুলে নিতে পারেন বাইদাবে দিস ভিডিও ইজ নট স্পন্সরড বাই বুকিং ডট কম অ্যান্ড ট্রিপ অ্যাডভাইজার এটসেট্রা এটসেট্রা আমি জাস্ট এটা দিয়ে আপনাদেরকে এক্সাম্পল দিলাম যে এই সমস্ত সাইটগুলো থেকে আপনারা জাস্ট গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন ঠিক আছে সো বুকিংয়ের ঝামেলা শেষ হয়ে গেল তো এরপরে চলে আসে যে ট্রাভেল করার বিষয়টা তো ট্রাভেলের বিষয়েও আমি বলবো যারা বাজেট ট্রাভেলার তাদের জন্য তো ডেফিনেটলি খরচ যেভাবে কম আসে সেভাবে জার্নি করা বেটার ঠিক আছে তো ট্রাভেলের তিনটা পথ আছে একটা হচ্ছে এয়ার ট্রাভেল আরেকটা হচ্ছে বাস ট্রাভেল আরেকটা হচ্ছে ট্রেন প্লাস বাস ট্রাভেল তো আপনারা যারা ঢাকা থেকে যাবেন তারা তিন তিনভাবেই যেতে পারবেন এয়ারে বাসে এবং ট্রেনে ঠিক আছে তো ইয়ারে গেলে যাদের বাজেট নিয়ে কোনো প্রবলেম নেই তারা তো ইয়ারের টিকিট কাটবেন তবে চেষ্টা করবেন আপনার হোটেল বুকিং দেওয়ার সাথে সাথেই ইয়ারের টিকিটটা কেটে ফেলা আপনি যেদিন যেতে চাচ্ছেন এতে করে আপনার সময়ও বাঁচবে এবং আপনি টাকাও অনেক কমে পাবেন ঠিক আছে এয়ারের টিকিট কীভাবে আপনারা অনলাইনে বুকিং করবেন সে সম্পর্কে অলরেডি কিন্তু আমার একটা ভিডিও আছে আমার মেইন চ্যানেলে সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব আপনারা চাইলে সেটা দেখে এয়ারের টিকিট বুকিং বা ইয়ারের টিকিট কেটে নিতে পারবেন একদমই ইজি কঠিন কিছু না ঠিক আছে তো আর যদি এয়ারে আপনারা যান তাহলে সেটা কী হবে আপনার বিশ মিনিটের মধ্যে বা চল্লিশ মিনিট বা এক ঘন্টার মধ্যেই আপনি কিন্তু ঢাকা থেকে কক্সাস বাজার গিয়ে পৌঁছে যাচ্ছেন ঠিক আছে পৌঁছে গেলে আপনার একটা একটা দিন সম্পূর্ণ সেফ হয়ে যাবে বা একটা মানে রাত আপনার সেফ হয়ে যাবে দিন কেন বলছি কারণ আপনি যখন সারাদিন জার্নি করে কক্সাস বাজার যাবেন তখন কিন্তু আপনার শরীরে একটা জার্নির যে একটা ক্লান্তি সেটা কিন্তু থেকে যাবে ঠিক আছে আর সেজন্যই আপনার একটু কষ্ট হতে পারে পরের দিন তো এই জন্য ইয়ারে যদি যেতে পারেন তাহলে সেটা সবচেয়ে বেস্ট ফ্যামিলি নিয়ে গেলেও আমি এটাই বলবো আর যদি বাসে যেতে চান তাহলে ডেফিনেটলি বাসেও যেতে পারবেন বাসের ভাড়া আপনি একদম এক হাজার টাকা থেকে শুরু করে পনেরোশো ষোলোশো দুই হাজার তিন হাজার পঁচিশশো এরকম আছে ঠিক আছে তো আমি যেই বাসে গিয়েছিলাম আপনারা অনেকেই হয়তো বা ব্লগটা দেখেছেন সেটা হচ্ছে গ্রিন লাইনের স্লিপার ঠিক আছে স্লিপার ডাবল ডেকারের যে বাসগুলো আছে সেগুলো একদম ডিলাক্স বাস বাস বলা হয় আর কি একদম হাই হাই ক্লাসের বাট আমার কাছে মনে হয়েছে যে আসলে এই বাসে করে শুয়ে যাওয়াটা খুবই কষ্টসাধ্য খুবই কষ্টসাধ্য ঠিক আছে যদি একবার ঘুমিয়ে যান সেটা ভিন্ন হিসাব কিন্তু আমার হচ্ছে গিয়ে বাসে ঘুম আসা না যার কারণে আমার জন্য কষ্ট হয়ে গিয়েছে তো ঘুম আসলেও আমি সাধারণত যে চেয়ারগুলো একটু রিল্যাক্সেবল চেয়ার এভাবে শুয়ে যাওয়া যায় সেই চেয়ারগুলোতে আমার জন্য সুবিধা বাট শুয়ে যাওয়া রোডের মধ্যে এটা আমার জন্য একটু কষ্টসাধ্য বাট ফ্যামিলি নিয়ে গেলে আপনি এভাবে শুয়ে যেতে পারেন এগুলোর বাসের টিকিট হচ্ছে পার হেড পঁচিশশো টাকা করে আমরা দুইজন দুইটা টিকিট কেটেছিলাম আমার সাথে আরও ছিল পাঁচ টাকা নিয়েছিল জাস্ট যাওয়া ঠিক আছে তো এই আমি বলবো যদি এরকম বাজেট থাকে তাহলে সে সেই বাজেট নিয়ে আপনার ইয়ারে যাওয়াটাই অনেক বেটার যদি আপনি আগে থেকে যেতে পারেন ঠিক আছে আর এছাড়াও শ্যামলি তারপরে এনার ট্রাভেলস এই সমস্ত বিভিন্ন তারপরে আপনার সেন্ট মার্টিন পরিবহন এই সমস্ত বিভিন্ন বাস আছে এই বাসগুলোতেও কিন্তু আপনি অল্প টাকায় কক্সাস বাজারের টিকিট পেয়ে যাবেন হানিফ আছে সোহাগ আছে এরকম অনেক বাস আছে ঠিক আছে এগুলো আপনি বিভিন্ন এক হাজার বারোশো আটশো পনেরোশো বিভিন্ন রেটে পেয়ে যাবেন আপনার বাজেট অনুযায়ী আপনি সেটা কেটে রাখবেন আগে থেকে যদি আপনি রাস সময়ে জার্নি করতে চান ঠিক আছে এবার চলে আসি ট্রেনে ট্রেনে যদি আপনি যেতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে ঢাকার কমলাপুর থেকে প্রথমে চট্টগ্রামের টিকিট কাটতে হবে ঠিক আছে বাংলাদেশে আপনার ঢাকা কমলাপুর থেকে চট্টগ্রামের মহানগর প্রভাতি আছে মহানগর গধূলি আছে তারপরে সুবর্ণ এক্সপ্রেস আছে যেগুলো টিকিট আপনি সাড়ে তিনশো টাকা থেকে শুরু করে সাতশো টাকা পর্যন্ত পেয়ে যাবেন আবার এসি নন এসি আছে ঠিক আছে চেয়ার শো চেয়ার শোভন চেয়ার এগুলো আছে তো এগুলো আপনি আপনার পছন্দ মতো কেটে নেবেন তো ঢাকা থেকে আপনি কিন্তু চট্টগ্রাম পর্যন্ত যেতে পারবেন এইভাবে ট্রেনে তো এরপরে চট্টগ্রাম থেকে বা থেকে আপনাকে আবার কক্সাস বাজারে বাসে উঠতে হবে সেখানে আপনি হয়তো বা সাড়ে তিনশো চারশো পাঁচশো এক হাজার বিভিন্ন রেটে আপনি বাস পেয়ে যাবেন আপনার বাজেট অনুযায়ী আপনার এক্সপেক্টেশন অনুযায়ী আপনি যেভাবে যেতে চান এটা যেভাবে করতে চান এটার উপরে নির্ভর করে আসলে আপনি কিন্তু আপনার বাস বা আপনার যে পরিবহন সেটা সিলেকশন করতে পারবেন আপনি চাইলে সেখান থেকে কিন্তু বিভিন্ন প্রাইভেট কার ভাড়া করেও যেতে পারবেন ঠিক আছে যদি আপনার ট্রেনে কখনও জার্নি করা না হয়ে থাকে তারা কিন্তু ট্রেনে এটা বড় একটা জার্নি করতে পারেন তবে রাতে গেলেই বেটার আপনি রাতের জার্নিটা করলে একদম ফজরের নামাজের আগে আগে আপনাকে চট্টগ্রাম নামিয়ে দিবে দেন চট্টগ্রাম থেকে আপনাকে বাজার যেতে হবে সেখান থেকে আরও সম্ভবত তিন চার ঘন্টা লাগতে পারে ঠিক আছে তো এটা হচ্ছে তিনটা অপশান তো এইখানে হচ্ছে বাজেট ট্রাভেলাররা যেটা করতে পারেন সেটা হচ্ছে একদম বাসে চলে যেতে পারেন বিভিন্ন বাস আছে আটশো সাতশো এক হাজার টাকায় এই বাসগুলোতে যেতে পারেন আর আপনি ট্রেনে গেলেও কিন্তু অনেক কমে যেতে পারবেন কারণ সাড়ে তিনশো টাকায় যদি আপনি টিকিট কাটেন সম্ভবত তিনশো পঞ্চান্ন টাকায় আপনি পেয়ে যাবেন ঢাকা টু চট্টগ্রামের সুবর্ণ এক্সপ্রেসের টিকিট একদম লোয়ার প্রাইস যেটা এর কম বেশি হতে পারে আর সব এখান থেকে সাড়ে তিনশো যদি আপনি হয় তাহলে কক্সাস বাজার থেকে আপনি আবার পাঁচশো টাকার মধ্যেই মানে চট্টগ্রাম থেকে আপনি সাড়ে তিনশো থেকে চারশো পাঁচশো টাকার মধ্যেই চলে যেতে পারেন মানে আটশো টাকার মধ্যেই আপনার কিন্তু হয়ে যাচ্ছে ঠিক আছে তো বাজেট ট্রাভেলাররা কিন্তু এটা করতে পারেন সো যাওয়ার বিষয়ে আপনাদের সাথে শেয়ার করলাম তো এবার চলে আসে রিটার্ন টিকিট আপনি এই প্ল্যানিংটা কিন্তু একদম ঢাকায় বসেই করবেন আপনি যদি হোটেল বুকিং করে ফেলেন তাহলে তাদের জন্য সবচেয়ে বেশি বেটার হবে যে রিটার্ন টিকিটটা করে ফেলা যদি ইয়ারে যান তাহলে ইয়ারে ফিরে আসার যে রিটার্ন টিকিট সেই রিটার্ন টিকিটটা করে ফেলবেন আর যদি আপনি ইয়ারে না আসতে চান বাসে আসতে চান বাসেরও কিন্তু রিটার্ন টিকিট এখন অনলাইনে করা যায় আমি নিজে করেছিলাম আমি বান্দরবন থেকে ঢাকার রিটার্ন টিকিট করেছিলাম বাট আমার বান্দরবন যাওয়া হয়নি আমার দাদি মারা গিয়েছিলেন আর সেই জন্য আমি বান্দরবন আর যেতে পারিনি পরবর্তীতে কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে আমি ফিরে আসার দুই দিন আগে কিন্তু টিকিট ক্যান্সেল করে দিয়েছি শ্যামলিয়ানা ট্রাভেল থেকে তো তারা কিন্তু আমার টাকা ব্যাক করে দিয়েছে এটা অনেক ভালো একটা ব্যাপার ছিল এবং শুধুমাত্র একশো টাকা কেটে নিয়েছিল তখন আমার যতটুকু মনে পড়ছে তো আমার মনে হয় না যে এটা খুব বড় একটা ডিল আপনি চাইলে এটা করে নিতে পারবেন যদি কখনও আপনার ক্যান্সেল করা দরকার হয় সুতরাং আগে আপনি রিটার্ন টিকিট কেটে রাখলে পরবর্তীতে বাস খোঁজার যে একটা ঝামেলা বা ইয়ার খোঁজার একটা ঝামেলা ইয়ারের টিকিট ফাঁকা আছে কি না এই ঝামেলাগুলো পোহাতে হবে না আর যদি আপনি আসার সময় ওই রকম ট্রেনে আসতে চান তাহলে আপনাকে আমি বলবো যে আপনি ওই ট্রেনের টিকিট কেটে রাখবেন এবং সেই অনুযায়ী বাজার থেকে বের হবেন যাতে চট্টগ্রামে এসে পৌঁছে আপনি ট্রেনটা ধরতে পারেন বাট আসার সময় আমার মনে হয় যে ট্রেনে না আসাই বেটার কারণ কোনো কারণে যদি ট্রেন মিস হয়ে যায় তাহলে আপনার আবার কষ্ট করে চট্টগ্রাম থেকে বাসে আসতে হবে অথবা অন্য কোনো ট্রেন পিক করতে হবে সো এবার চলে আসে যে আসলে ফুডের বিষয়টা ফুডের বিষয়টা সম্পূর্ণ নিজের উপরে আপনি আসলে যেই হোটেলে উঠবেন যদি আপনি ফাইভ স্টার হোটেলে ওঠেন যেমন আমরা হোটেল দি কক্স টুডেতে উঠেছিলাম সো হোটেল দি কক্স টুডেতে আমরা যেই রুমটাতে উঠেছিলাম সেই রুমের ভাড়া হচ্ছে পার ডে বা পার নাইট টেন করে দশ হাজার টাকা করে আমরা টু নাইট ছিলাম টু নাইটের জন্য বিশ হাজার টাকা বাট আমি ইউটিউবার বলে সেখান থেকে একটা অনারিয়াম পেয়েছিলাম সেটা হচ্ছে ফিফটি পার্সেন্ট অনারিয়াম তো ফিফটি পার্সেন্ট অনারিয়ামের জন্য আমি সেটা মাত্র দশ হাজার টাকায় বা সম্ভবত দশ হাজার পাঁচশো না এগারো হাজার টাকায় পেয়েছিলাম তো এটা আমার জন্য একটা পজিটিভ দিক ছিল আর আপনারা যদি যান তাহলে সেক্ষেত্রে আমি বলবো যে যদি আপনারা ফ্যামিলি ট্রাভেল না করেন তাহলে সেক্ষেত্রে এত দামি হোটেলে থাকা প্রয়োজন নেই কারণ বেশিক্ষণ হোটেলে থাকা হয় না আর ফ্যামিলি ট্রাভেল করলে সেক্ষেত্রে আপনি সেফটির জন্য একটু বড়ো হোটেলে থাকতেই পারেন আর যেটা বলছিলাম যে খাবারের ব্যাপারটা আপনি যদি ফাইভ স্টারে ওঠেন বা ফোর স্টারে ওঠেন তাহলে সেক্ষেত্রে সেখানে হয়তো বা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট থাকতে পারে তো সেই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা আপনি নিতে পারেন বেশ ভালো ব্রেকফাস্ট দেওয়া হয় সেখানে আর দুপুরের খাবারটা আমি বলবো আপনাদেরকে আপনার হোটেলে কখনোই নেবেন না তাহলে আপনার খরচ অনেক বেশি হয়ে যাবে রাতের খাবারও সেম আপনি বাহিরে বিভিন্ন রেস্টুরেন্ট পেয়ে যাবেন সেখানকার বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বিভিন্ন স্বাদ আপনি সেখান থেকে নিতে পারেন আর খাওয়ার প্রাইসটা সম্পূর্ণ জেনে তারপরে আপনি বাজেট এফোর্ড করতে পারবেন কিনা সেটা বুঝে আপনি তারপরেই খাবার দাবারের বিষয়গুলো ম্যান্ডেল করবেন বা হ্যান্ডেল করবেন ঠিক আছে সো এই ছিল আসলে কক্সেস বাজার ট্যুর প্ল্যান আপনাদের সাথে ফুড পর্যন্ত আমি শেয়ার করেছি তো এরপরেও আপনাদের চাহিদা অনুসারে আমি ইনশাআল্লাহ চেষ্টা করবো এটার সিরিজগুলো কমপ্লিট করার বা এটার সিরিজগুলো কন্টিনিউ করার এরপরে আপনাদের সাথে আমি শেয়ার করব যে আমরা আসলে সেখানে কক্সাস বাজারের মানে ডোমেস্টিক যেই ঘোরাফেরাগুলো ডোমেস্টিক ঘোরাফেরাগুলোগুলি কিভাবে করেছি কিভাবে করলে আপনার জন্য ভালো হবে কিভাবে কম টাকায় করতে পারবেন এই বিষয়গুলো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে শেয়ার করব। সো আমার ব্লগগুলো দেখার জন্য ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থাকা আইকনে প্রেস করে রাখুন দেখা হবে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম বারাকাতুহু